সময়টা ছিল সমুদ্র মন্থনের, যেখানে অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে ঘোর যুদ্ধ চলছিল। দেবতারা এক এক করে অসুরদের বধ করছেন। দেবতারা মনে করলেন এই বুঝি যুদ্ধের শেষ হয় তাদের জয় দিয়ে। কিন্তু এ কি, হঠাৎ করে সমস্ত দৈত্যরা আবার পুনর্জীবিত হয়ে উঠছে? তারা কিছু বোঝবার আগেই দেবরাজ ইন্দ্র দেখলেন দৈত্যগুরু শুক্রাচার্যকে। তাহলে সমস্ত দৈত্যদের প্রাণ ফিরে পাওয়ার কারণ কি দৈত্যগুরু শুক্রাচার্যই? বন্ধুরা, দেবতাদের গুরু হওয়ার সমস্ত রকমের ইচ্ছে, জ্ঞান এবং গুণ থাকা সত্ত্বেও কেন হলেন দৈত্যদের গুরু শুক্রাচার্য? এবং কোন মন্ত্র বলেই বা তিনি পুনর্জীবন দান করতে পারতেন? আর সবচেয়ে বড় কথা, মহাদেবী কি শুক্রাচার্যর পিতা ছিলেন? পুরো কাহিনীটা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন শুরু করা যাক। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। ভাগবত পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে মহর্ষি ভৃগু এবং তার দ্বিতীয় পত্নী কাব্যমাতার এক পুত্র সন্তান হয়, যার নাম তারা দেন উষ্ণ, যিনি পরবর্তীকালে শুক্রাচার্যর নামে খ্যাত হন। শুক্রাচার্য শৈশবকাল থেকেই তেজস্বী এবং জ্ঞানী ছিলেন এবং ছোট থেকেই বিভিন্ন রকমের শিক্ষা অর্জনের জন্য ঋষি অঙ্গিরার আশ্রমে থাকতে লাগলেন। ছোট থেকেই তিনি রাজনীতি, রণনীতি, অশ্ব চালানো এই সমস্ত সম্পর্কেই ধীরে ধীরে পারদর্শী হতে লাগলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শুক্রাচার্যর মনে হয় যে ঋষি অঙ্গিরা তার পুত্র অর্থাৎ বৃহস্পতির দিকে বেশি ধ্যান দিচ্ছেন এবং সেটা তিনি ঋষি অঙ্গিরাকে জানান। এই শুনে ঋষি বললেন যে তার কাছে সকল শিক্ষার্থী সমান, সে তার পুত্রই বা হোক না কেন। কিন্তু তাতেও শুক্রাচার্য সন্তুষ্ট হন না। এরপর যখন দেবতাদের গুরু নির্বাচনের সময় আসে, তখন দেবরাজ ইন্দ্র তার মিত্রস্থানীয় বৃহস্পতিকেই গুরু হিসেবে নির্বাচিত করেন। দেবরাজ ইন্দ্রর মনে একদিকে ভয় এবং চিন্তাও ছিল যে শুক্রাচার্য অধিক শিক্ষা এবং বুদ্ধির কারণে তার রাজসিংহাসন টলে যেতে পারে। শুক্রাচার্য এতে খুবই ক্রুদ্ধ আর অপমানিত বোধ করেন এবং তিনি দেবতাদের নাশ খেয়ে জীবনের লক্ষ্য বানিয়ে দৈত্যদের গুরু হওয়ার পদ গ্রহণ করেন। গৌতম ঋষির আশ্রমে শিক্ষা পূরণ করার সময় তিনি সঞ্জীবিনী মন্ত্র সম্পর্কে জানতে পারেন, যার দ্বারা মৃত জীবকেও পুনর্জীবিত করা যায়। এরপর গৌতম ঋষির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি দেবাদিদেব মহাদেবের কঠোর উপাসনা করেন এবং সেই দুর্লভ সঞ্জীবিনী মন্ত্র বর হিসেবে প্রাপ্ত হন। কিন্তু এই বিদ্যাটি প্রাপ্ত হওয়ার সময় তিনি মহাদেবকে কথা দিয়েছিলেন যে এই বিদ্যা তিনি কোনো দেবতাদের অথবা সৃষ্টির বিরুদ্ধে প্রয়োগ করবেন না। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তিনি মহাদেবকে দেওয়া এই কথা ভুলে যান এবং সমুদ্র মন্থনের সময় দৈত্যদের জীবিত করে তিনি এই বিদ্যার অপপ্রয়োগ করেন, যার দরুন মহাদেব প্রচণ্ডভাবে রুষ্ট হন এবং শুক্রাচার্যকে গিলে নেন। এরপর বহু বছর শিবের মধ্যে থাকার পর তিনি বাইরে বেরোবার এক পথ খুঁজে পান এবং মহাদেবের শুক্রাশয় দিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। মহাদেব তাকে দেখেই ক্রুদ্ধ হয়ে শাস্তি দেওয়ার ঠিক পূর্বেই তিনি দেবাদিদেবের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন এবং মাতা পার্বতীর অনুরোধে তিনি শুক্রাচার্যকে তার পুত্ররূপে এক নতুন জীবন দান করেন। তো বন্ধুরা, দেখলেন তো, ঋষি, মহর্ষি বা মানুষ কেউই কিন্তু খারাপ হয়েই জন্মগ্রহণ করে না বা জন্মানোর পরেই সমাজের প্রতি বিতৃষ্ণা আসে না। সমাজের বেশ কিছু পরিস্থিতি থাকে যা মানুষকে এমনকি মহর্ষি ঋষিদেরও উল্টো পথে ভাবিয়ে তোলে। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সবার থেকে বড় ঈশ্বর, তার থেকে বড় আর কিছু হয় না। তাই বন্ধুরা, সবসময় লোকের ভালো করার যতটা পারবেন চেষ্টা করবেন, আমরাও করব। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই বাই।